আধুনিক সময়ে 2020 এ কর্মক্ষেত্রে পুরুষদের সঙ্গে নারীদের অংশগ্রহণে স্বভাবতই পরিবার থেকে বাবা ও মা উভয়ের কিন্তু সময় কমে গেছে। এ কারণে পরিবারের সঙ্গে সন্তানদের কানেকশন কিছুটা কমে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে। তবে সংযোগ কমে যাওয়ার কারণ বাবা মা উভয়ের চাকরি নয়, বরং গুণগত পারিবারিক সময় কমে যাওয়া। জরিপ থেকে দেখা গেছে এখনও মানবিক অনুভূতির শেষ আশ্রয় কিন্তু মাই। জরিপে এটাও দেখা গেছে বাবা মার সঙ্গে ছেলে মেয়েদের সংযোগ কিছুটা কমেছে। শহরে যেখানে বাবা মায়ের ভূমিকা আরও সচেতন হওয়া উচিত ছিল, সেখানে সংযোগ কমে যাওয়ার হার কেন জানি আরও বেশি। তো আজকে আমরা সিলেক্ট করেছি আজকের টপিক গুণগত সময় কিংবা কোয়ালিটি টাইম। ওয়েলকাম টু প্রমিসেস, জানতে চাই বরাবরের মতো সাথে আছি আমি মেহজাবিন রিন্তি, পুরো সময় আছি আপনাদের সাথে আপনাদের পাশে, এবং আমার সাথে আজকে আছেন মোহাম্মদ সেলিম চৌধুরী, কাউন্সেলিং সাইকোলজিস্ট। ওয়েলকাম টু আওয়ার শো। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো আছি। এই করোনাকালীন সময়ে সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে ভালো থাকা আসলে, সেই হিসেবে আসলে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া, পরিবারের গুণগত সময়ের কথা যখন আসে, ঘুরে ফিরে পরিবারের দিকেই সবকিছু আমরা ট্রিগার করছি, তো সেখানে আসলে ফ্যামিলিতে বাবা মার রোলটা কিরকম হবে? আমরা এই ব্যাপারগুলো নিয়ে অনেকবার ডিসকাশন করেছি, কিন্তু তারপরও আজকে আবারও নতুন করে শুনতে চাই। ধন্যবাদ। আপনি প্রথম যেই কথাগুলো বলছিলেন, আসলে সেই কথাগুলোই আজকের এই যে গুণগত সময় সেটার ভিত্তিটা তৈরি করে দিয়েছে। আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাকে যে আপনি এটা নিয়ে যে জরিপগুলোর কথা বলেছেন, সেগুলো আসলে জরিপ ইটসেলফ, তার বাইরেও কিন্তু এগুলো হচ্ছে আমাদের মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে বা মনোজাগতিক যে প্রেক্ষাপট, সেখান থেকে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আসলে আমাদের প্রত্যেকেরই মানে সবচেয়ে বড় আশ্রয়স্থল হিসাবে বলা হয় মা, তারপরে হচ্ছে আমার বাবা, অ্যান্ড দেন পরবর্তীতে আমরা যদি বলি পরিবার। অর্থাৎ আমি যদি বলি আনন্দ, দুঃখ, বেদনা, কষ্ট সকল কিছুকে একত্রিত করেই হচ্ছে এই পরিবারটা এগোয়। কিন্তু বর্তমান সময়ের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আমি যদি বিশেষ করে বলতে চাই যে আমাদের শহর অঞ্চলে আমরা যারা বসবাস করছি, সেই অঞ্চলের জনগণ বা যারা আমরা পরিবার রয়েছি, সেই পরিবারের মধ্যে এই গুণগত সময়ের মাত্রাটা কেন জানি কমে যাচ্ছে। এবং আমরা যখন বিভিন্ন ধরনের ক্লায়েন্ট অ্যাটেন্ড করি, তখন আমরা সেটাকে আরও গভীরভাবে বুঝতে পারি। যেমন কিছুদিন আগে আমি একজন ক্লায়েন্ট দেখছিলাম, তো এরকম একজন বলছিলেন যে আমরা কত দিন ধরে রাতে একসাথে খাই না সেটা জানি না। অর্থাৎ আমরা পরিবারে চারজন মানুষ, চারজন মানুষ চার সময়ে ডিনার বা লাঞ্চ করছি, ডিনার করছি, লাঞ্চ করছি, ব্রেকফাস্ট করছি, যেভাবেই হোক দিন পার করছি। অর্থাৎ আমাদের তো কর্ম পরিবেশের পরেও সকল সময়টুকুর একটি বড় অংশ পরিবারে কাটানোর কথা, কিন্তু আমরা কি করছি জানি না। সো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের পরিবারের গুণগত সময় তো আমি পরে বলবো, আমি বলবো যে সময় একত্রিত হয়ে সময় কাটানোটাই হচ্ছে দুরূহ বা একটি অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা আসলে কাম্য নয়, এবং এটা যত কমবে তত আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য নেতিবাচক, এবং আমাদের মানসিক স্বাস্থ্য, আমাদের ব্যক্তিত্বের বিকাশ, আমাদের আবেগীয় নিয়ন্ত্রণের কথা বলি, আমাদের সুস্থ চিন্তার কথা বলি, আমাদের নৈতিকতার কথা বলি না কেন, ইভেন আমাদের মানে সামগ্রিকভাবে বড় হওয়াটার উপর প্রভাব বিস্তার করছে। অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানদেরকে যথাযথ সময় না দেই, তাহলে তাদের এই বিকাশগুলো বাধাপ্রাপ্ত হবে, এবং আমরা আমাদের যে সন্তানদের যে নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে যেতে চাই সেটা ব্যর্থ হবে এবং হচ্ছে। এবং আমি যেটা বলবো যে আমাদের সন্তানদের আমাদের কোয়ালিটি সময়ের দিকে এখন সময় দেওয়ার বিষয়টা গুরুত্বের সাথে দেখা দরকার। অনেক প্যারেন্টসরাই ভাবছেন যে আমি আমার সন্তানের সাথে আসলে চার ঘন্টা লেপটে শুয়ে আছি, বসে আছি, কিন্তু হাতে আমারও ফোন, তারও ফোন, এটাই হয়তো বা সময় দেয়া, আমি তো তার কাছে আছি। এই যে একটা ভুল ধারণা, এটা কিন্তু ঘরে ঘরে, আমি একটু হাসছিলাম, হ্যাঁ এটা আমরা বলছি জি। কোয়ালিটি সময় কার জন্য? প্রথম আমার মানে বিবেচনা বিষয়টা আছে কোয়ালিটি সময়টা কার জন্য, আমার জন্য, আমার যদি আমার পরিবারে আমার স্ত্রী থাকেন তাহলে স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, সন্তানটা যদি অ্যাডোলেসেন্স হয় তার জন্য, সন্তানটা যদি কৈশোরের হয় তার জন্য, অথবা শৈশবের হয় তার জন্য। অর্থাৎ আমরা পরিবারে যে সদস্যগুলো রয়েছে সেই সদস্যগুলোর কিন্তু কী রয়েছে, এক একজনের যে মানে
বয়সভিত্তিক যে বিকাশজনিত বৈশিষ্ট্যগুলো তার উপর ভিত্তি করে কিন্তু কোয়ালিটি টাইমটা নির্ধারিত হয়। এখন আমি যেভাবে আনন্দিত হব, আমার অ্যাডোলেসেন্স ছেলে বা মেয়েটা কিন্তু সেভাবে আনন্দিত হবে না, রাইট? তো সুতরাং কোয়ালিটি টাইমটা হচ্ছে যেই সময়ে আমরা আনন্দিত হব, অর্থাৎ আমার নির্ভরতা, আমার আস্থা, আমাদের গ্রহণযোগ্যতা এবং আমাদের সময়টার মাধ্যমে আমি হ্যাপিনেস পাব, সেটাকে আমরা বিবেচনায় ধরি কোয়ালিটি টাইম। অর্থাৎ ওই সময়টুকুর মাধ্যমে আমরা সবাই আনন্দিত হব, যারা যারা ওই সময়ের মধ্যে থাকছি। তো ফলে আমরা যদি বিবেচনা করি যে আমি ওর জন্য কোয়ালিটি টাইম দিচ্ছি, অর্থাৎ আমার সন্তানের জন্য কোয়ালিটি টাইম দিচ্ছি, তাহলে কিন্তু সেটা কী হয়ে যাচ্ছে, যথাযথভাবে হচ্ছে না। সুতরাং আমাদেরকে বিবেচনায় নিতে হবে যে হ্যাঁ, আমারও নিজস্ব কোয়ালিটি টাইম থাকবে, আমি আমার মতো করে কোয়ালিটি টাইম পাস করব, কিন্তু আবার যখন সকলে মিলে কোয়ালিটি টাইম পাস করবে তখন সেটার পরিকল্পনা কিন্তু আরেক রকমভাবে নিতে হবে। রাইট রাইট রাইট। কিন্তু আমরা যদি আমারটা বিবেচনায় আমার সন্তানেরটা নেই, আমার ওয়াইফেরটা বিবেচনায় আমার সন্তানেরটা নেই, তাহলে সেটা কিন্তু ইকুয়েশনটা মিলছে না। তো সে কারণে আমার জন্য আমার নিজের কোয়ালিটি টাইম লাগবে, আমার সন্তানের জন্য কোয়ালিটি টাইম লাগবে, আবার ওয়াইফের জন্য, আবার সকলে মিলে একটি কোয়ালিটি টাইমকে আমরা মানে পরিকল্পনা করতে পারি। এবং সেই পরিকল্পনা যখন আমি করব তখন সবারটা বিবেচনা নিয়ে যখন আমি করব, তাহলে কিন্তু সেটা সফল বেশি হবে। অথবা আমি যদি মনে করি যে না, আমি আমার কোয়ালিটি টাইম না, আমি আমার সন্তানের জন্য কোয়ালিটি টাইমটাকে আমি স্পেন্ড করতে চাই, তাহলে কিন্তু আমাকে ওইভাবে আমার মাথার মধ্যে একটা প্ল্যান করে সেই কোয়ালিটি টাইমটার পরিকল্পনা করতে হবে এবং সেইভাবে সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমি এইটা ধরে একটু সময় ধরে কথা বলবো, একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, সরি ফর দ্য ইন্টারাপশন। ইয়ার ওয়াচিং প্রমিসেস জানতে চাই। আজকে আমরা কথা বলছি পরিবারের গুণগত সময় নিয়ে, বেশ ইন্টারেস্টিং একটা টপিক এবং ইন্টারেস্টিং একটা জায়গায় এসে এই মুহূর্তে একটা ব্রেক নিচ্ছি। ব্রেক থেকে ফিরে সময় ধরে আলোচনা হবে, সাথেই থাকুন একদম শেষ পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই। বরাবরের মতো সাথে আছি আমি মেহসাবেন রিন্তি এবং আমার সাথে আছেন কাউন্সেলিং সাইকোলজিস্ট মোহাম্মদ সালেম চৌধুরী। ফ্যাকুয়ালিটি টাইম নিয়ে কথা হচ্ছিল আমাদের, যেখানে ছিলাম সেখান থেকে একটু আপনি যদি কিছু বলতেন। আমি বাবা যদি এরকম বাবা হন, সারাদিন পরিশ্রম করে এসেছেন, সারাদিন পরিশ্রম করে এসেছেন, সো উনি এসেই যদি অনুভব করেন যে আমাদের সন্তানকে আমার কোয়ালিটি টাইম দিতে হবে, কিন্তু ওনার পক্ষে কি দেওয়া সম্ভব এটা? কারণ উনি তো সারাদিন এক্সস্টেড হয়ে আসছেন, স্ট্রেস, টায়ার্ড হয়ে আসছেন, ক্লান্ত, অনেক পরিশ্রান্ত হয়ে এসেছেন। সো ওনার আগে কী দরকার? ওনার আগে নিজস্ব একটি রেস্ট দরকার, একটু স্ট্যাবিলিটি দরকার, ওনার নিজস্ব শারীরিক এবং মানসিক সিস্টেমের মধ্যে একটু স্থিরতা দরকার, তারপর উনি প্ল্যান করতে পারেন। কিন্তু সেই সুযোগটা যদি উনি না পান, তাহলে উনি যখন আরেকজনকে কোয়ালিটি টাইম দেওয়ার জন্য পরিকল্পনা করবেন, তখন তো উনি এক্সস্টেড। ঠিক একই রকমভাবে মায়ের কথা আমি যদি বলছি, মা সারাদিন কাজ করছেন, এই সেই করছেন, অনেক কিছু করছেন, ব্যস্ততার মধ্যে টাইম পাস করছেন, উনি সারাদিন রেস্ট পেলেন না। এখন উনি যদি মনে করেন যে উনি সন্তানদেরকে কোয়ালিটি টাইম দিতে যাবেন, তাহলে সেটা কি সম্ভব? সম্ভব না আসলে। তাহলে আমাদের যেটা হয়েছে যে আমি ইদানিং যেটা দেখতে পাইছে, আমরা আসলে শহর অঞ্চলের মানুষ যারা, তারা হচ্ছে যে সত্যিকার অর্থে এটা বলাটা কেমন হবে আমি জানি না, তারপর বলতে হচ্ছে আমরা যেন কেন জানি কোনো এক বিশেষ নেশার পিছনে সবাই ছুটছি, যেখানে আক্ষরিক এবং বস্তুগত বিষয়কে পাওয়ার আকাঙ্ক্ষায় আমরা ছুটছি। এবং যখনই আমরা আক্ষরিক এবং বস্তুগত জীবন, আমি আক্ষরিক এবং বস্তুগত বিষয় বলতে এই অর্থে বোঝাচ্ছি, যেমন আমাদের আমাদের বাড়ি হইতে হবে, আমাদের গাড়ি হইতে হবে, একটা থাকলে দুটো হইতে হবে, আমার ইভেন আমাদের নেশা, এক একটা জনের এক একটা নেশা, ইভেন কাজের নেশা, অনেক আমি অনেক পুরুষ বা মানুষদেরকে পাই যাদের কাজের নেশা রয়েছে, হয়তো এক একজনের এক একটা, সে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে অথবা সে কাজ করে যাচ্ছে দিনের পর দিন, বেশি বেশি করে কাজ করছে, ইনকাম করছে, আয়ের জন্য ছুটছেন। সো এই যে যখন আক্ষরিক এবং বস্তুগত বিষয়ের প্রতি সে বেশি সময় নিবিষ্ট হয়ে যায়, তখন তার পক্ষে কিন্তু নিজের কেয়ার নেওয়া, নিজের যত্ন নেওয়ার সময়টা তা থাকে না। ফলে যখন পরিবারে সে আসেন, যখন পরিবারে সে মনে করেন, সে নিজেই মনে করেন পরিবারটা হচ্ছে সেকেন্ডারি বা পরে বা প্রায়োরিটি লিস্টের আসলে পরে থাকে, পরে ইভেন সে মনে করে যে পরিবারটা হচ্ছে তাকে কেয়ার করবে, পরিবার তাকে কোয়ালিটি সময় দিবে, ভালো থাকা। কিন্তু ভালো থাকতে গিয়ে আমরা আক্ষরিক দিকে বেশি সময় ব্যয় করে ভালো থাকার চেষ্টা করছি, এবং তার ফলশ্রুতিতে যখন আমি পরিবারে গিয়ে নিজে ভালো থাকতে থাকছি, ফলে অন্যের ভালো থাকাটাকে কি করছি, আমি বাধাগ্রস্ত করে দিচ্ছি। আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আবারও,
এক মা কাজ করে গিয়েছেন, বাড়ি চাকরি করে বাসায় গিয়েছেন, সে বাসায় গিয়ে সন্তানকে ভকাঝকা করছেন, তুমি পড়ো নাই কেন, এটা করো নাই সেটা করো নাই। সন্তান এক গ্লাস পানি নিয়ে এসেছে, পানি নিয়ে এসে বলেছে, মা তুমি তো খুব ক্লান্ত, তোমার জন্য পানি নিয়ে এসেছি। তখন মার উপলব্ধি হলো যে হ্যাঁ, সন্তানও আমার জন্য কি করছেন, কেয়ার করছেন। আমরা ওই কেয়ারটা দেখি না, বরং ওকে কি করছি, বকাঝকা করে ও পড়াশোনা করেছে কিনা, ওর দায়িত্ব পালন করেছে কিনা, সেগুলো নিয়ে কাজ করছে। অর্থাৎ আমি যখন এক্সস্টেড হয়ে থাকবো, আমার যখন স্ট্রেসফুল হবে, আমি যখন ভালনারেবল থাকবো, তখন আমার পক্ষে কি আমার পরিবারকে কোয়ালিটি সময় দেওয়া সম্ভব? এটা আসলে সম্ভব না, সম্ভব না। নিজে ভালো না থাকলে আমি আমার পাশের মানুষকে কোনোভাবেই ভালো রাখতে পারবো না। তো তারা যারা আসলে পরিবারের কাণ্ডারি, বাবা মা বা যাদের অনেক ক্ষমতা আছে, যারা চাইলেই একটা সংসারে শান্তি আনতে পারে, অশান্তি আনতে পারে, যাদের মেজাজ মর্জির উপর পরিবারের অন্যান্যদের অ্যাক্টিভিটি ডিপেন্ড করে, তাদের কিন্তু দায়িত্ববোধটা আমার মনে হয় যে খুব আগে নেওয়া উচিত, নিজেকে ভালো রাখার, তারপর অন্যদের সাথে ভালো থাকার। নাহলে আসলে বাইরের ছোটা টাকার নেশা, অনেক কামাই, অনেক অ্যাচিভমেন্ট, অনেক ব্যাংক ব্যালেন্স, বাচ্চাকে অনেক বিদেশের সবচেয়ে বেস্ট ইনস্টিটিউশনে পড়ানো, কোনো কিছু এন্ড অফ দ্য ডে কাজে লাগবে না, আপনি অশান্তিতেই থাকবেন। আমরা খুব এক লাইনে সহজ করে বললাম, কিন্তু আমরা আসলে জীবনযাত্রার প্রণালীতে যখন ঢুকবো, ঘটনাগুলো যখন সমীকরণের পর সমীকরণ ঘটতে থাকবে, যে দেখবেন এই কথাগুলোই আসলে সত্যি। জীবনের যে উপকরণগুলো রয়েছে, আমি যেরকম বলি জীবনের যে অংশগুলো, ভাগগুলো রয়েছে, হ্যাঁ আমি ব্যক্তি মানুষ একরকম, আমার পারিবারিক ব্যক্তি আর একরকম, আমার সামাজিক পরিমণ্ডল রয়েছে, আমার কর্ম পরিমণ্ডল রয়েছে, এই যে বিভিন্ন পরিমণ্ডলগুলো রয়েছে, সেই পরিমণ্ডলগুলোর মধ্যে একটি সামঞ্জস্যতা থাকা দরকার, একটা ভারসাম্য থাকা দরকার। আমি যেন মানে পরিবারের সদস্য হয়ে কোনো একদিকে বেশি সময় ব্যয় করতে গিয়ে আরেক সময়কে যেন বঞ্চিত না করে ফেলি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন আর যদি অ্যাডোলেসেন্স ছেলে মেয়ে থাকে, সন্তান সন্তানদি থাকে, তাহলে আমাদের কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে যে আমার ওই অ্যাডোলেসেন্স সন্তানদের প্রতি আমার মনোযোগটা একটু বেশি দিতে হবে, ওই সময়টাতে আমাকে পরিকল্পনা করতে হবে, কারণ ওই সময়টা তাদের জন্য ভালনারেবল। আর এখন যেই পরিস্থিতি আমরা দেখতে পাই তাতে আরও বেশি ভালনারেবল, কারণ এখন ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ফেসবুক, এগুলোতে কী হয়ে যাচ্ছে, তারা বেশি এডিক্টেড হয়ে যাচ্ছে। আমি আসলে অভিজ্ঞতা থেকে বলি এবং আমার কাজের এক্সপিরিয়েন্স থেকে বলি, শিশুরা কিন্তু আসলে হিউম্যান অ্যান্ড ন্যাচারাল ইন্টারঅ্যাকশন চায়। ওরা যখন এটা না পায় তখনই কিন্তু কোনো একটা এডিকশনের দিকে যায়। আমাকে যদি কেউ বলে যে আমি আমার সন্তানটা মোবাইল এডিকশন হয়েছে, অথবা গেমস এডিকশন হয়েছে, অথবা আদার সাবস্টেন্স অ্যাবিউজ এডিকশন হয়েছে, তখন আমি কিন্তু বুঝতেই পারি যে তার কোনো একটা জায়গায় কমতি ছিল, একটা চাহিদা পূরণ হয়নি, এজন্য সে এখানে চলে গেছে। এখন ওই ঘাটতিটা পূরণ করার জন্য সে সাবস্টেন্সিয়াল একটা উপাদানের প্রতি সে আসক্ত হয়েছে, কারণ সে আসলে প্রথমে আনন্দ চেয়েছে আমরা হিউম্যান ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, অথবা সোশ্যাল ইন্টারঅ্যাকশনের মাধ্যমে, অথবা কালচারাল বা ন্যাচারাল এনভায়রনমেন্টের মাধ্যমে, কিন্তু সেটা আমরা দিতে পারি নাই এবং দিচ্ছি না বলেই সে কিন্তু অল্টারনেটিভ হতে যাচ্ছে। তো ফলে আসলে আমাদের সন্তানদেরকে যখন আমরা দায়বদ্ধ করি, তার চেয়ে বরং আমাদের নিজেদের দায়বদ্ধ করা দরকার যে আমরা আসলে কোন দিকে আমাদের সময়টা অতিবাহিত করব। আমার সময় আমি যদি স্থির থাকি, আমি যদি স্ট্রেস কম থাকে, আমি যদি হ্যাপিনেস থাকে, তাহলে কিন্তু আমার হ্যাপিনেসটা আমি আরেকজনকে ট্রান্সফার করতে পারবো, যেটা আমরা প্রথম দিকেই বলছিলাম। সো আমি বলবো যে আমাদের পরিবারের কোয়ালিটি টাইম যে বিষয়টা রয়েছে, তার আগে আমাদের নিজেদেরও কোয়ালিটি টাইমটাকে নিশ্চিত করতে হবে, নিজেদের স্ট্রেস আউটটাকে বুঝতে হবে এবং স্ট্রেস আউট করতে হবে, তারপর আমি আমার সন্তানদেরকে কোয়ালিটি টাইম দিতে পারি। এবং আমি যদি হাজব্যান্ড হই, তাহলে আমি আমার ওয়াইফের ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য, আমার সন্তানদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আবার আমি যদি মা হই, তাহলে সেটা একই কথা প্রযোজ্য আমার হাজব্যান্ডের প্রতিও এবং আমাদের সন্তানদের প্রতিও। তো সামগ্রিক একটি ভারসাম্য থাকা জরুরি, এই ভারসাম্য যদি আমরা না রাখতে পারি, তাহলে আমরা কোয়ালিটি টাইম নিশ্চিত করতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর করে ভেঙে ভেঙে বুঝিয়ে দিয়েছেন। আমার মনে হয় যে সবাই আবার নতুন করে একবার উপলব্ধি করবে। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে আবারও কথা বলবো পরিবারের গুণগত সময় নিয়ে, ফিরছি এক্ষুনি। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহসামুন রিন্তি এবং আমার সাথে আছে কাউন্সেলিং সাইকোলজিস্ট মোহাম্মদ সালেম চৌধুরী। কথা বলছি পরিবারের কোয়ালিটি টাইম নিয়ে। ভাই আপনি একটা চমৎকার কথা বলেছেন যে ব্যালেন্স করা। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন
যে আমি আমার জীবন কীরকম চাই, কিভাবে দেখি, কোন ব্যাপারে ফোকাসড, আমি একটা কথাই বলবো, ব্যালেন্সিং। আমার কাছে ওইটাই মনে হয় যে আমার যদি একটা লাইফ হয়, লাইফে অনেকগুলো বক্স আছে, কোনো বক্সে ফ্যামিলি আছে, কোনো বক্সে ক্যারিয়ার আছে, কোনো বক্সে অ্যাচিভমেন্ট আছে, কোনো বক্সে হাজব্যান্ড আছে, কোনো বক্সে আলাদা আলাদা করে তোমার মা বোন আছে, হ্যাঁ ফ্রেন্ডস আছে, অনেক প্রায়োরিটির জায়গা আছে, শখ আছে, তো এগুলোর সব কিছু যখন আমি একটা সমন্বয় সাধন করতে পারবো, এবং এটা কিন্তু সহজ আবার কিছু ক্ষেত্রে কঠিনও, বিকজ আমাদের দুনিয়া অনেক রকম সিচুয়েশান আসছে, অনেক সময় ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে, অনেক সময় ইমোশনাল ক্রাইসিস আসে, অনেক সময় কোনো একটা বক্সে অতিরিক্ত সমস্যা তৈরি হয়, তো এগুলো ব্যালেন্স করা, নিজের উপর একটা ঝক্কি নেওয়া আসলে কঠিন, কিন্তু কেউ যদি এটা সুন্দর করে ফেলতে পারে তার থেকে সাকসেসফুল কিন্তু এই লাইফে ইহজগৎ বলেন ওই জগৎ বলেন কেউ আসলে হওয়া সম্ভব না। তো আমার সবসময় এই এইমটাই থাকে, এখন এইম থাকলেই তো হবে না, আমরা অনেকেই সাকসেসফুল না, এই কাজটা আমরা পারদর্শী না বা প্র্যাকটিস করি না, সেক্ষেত্রে আপনি কোন টিপসগুলো আমাদেরকে দিতে চান? হ্যাঁ ধন্যবাদ। আসলে প্রথমে যেটা হচ্ছে ভারসাম্যটা যদি করতে গেলে আমাকে কিন্তু প্রায়োরিটি, সেটা আপনি খুব গুরুত্ব সহকারে বলেছেন, আসলে এক এক সময় কিন্তু এক একটা প্রায়োরিটি, এবং আমার যদি ইচ্ছাটা সৎ হয়, আমার ইচ্ছাটা যদি যে আমি বলবো যে জেনুইন হয়, তাহলে আমার সন্তান কিন্তু বা আমার পরিবারের সদস্যরা কিন্তু বুঝে যায় যে আসলে আমি কতটা জেনুইন। সো আমার পরিবারের সদস্যরা বুঝে যায় যে হ্যাঁ এখন আমার লাইক আমি যদি বলি আমার বাবা মা অসুস্থ, এখন ওইখানে আমার একটু বেশি সময় দেওয়া লাগবে, তাহলে সন্তান কিন্তু এটা বুঝবে যে হ্যাঁ বাবা ওই জায়গায় সময় দিচ্ছে, আমাদের কম সময় দিচ্ছে, এবং সে কিন্তু ওই কয়েকদিন ছাড়ও দেয়, সে কিন্তু বাচ্চা বাবার কাছে আবদার করে না, চকলেট চায় না, সময় চায় না, সে কিন্তু এটা বুঝে যায়, হেল্প করে। কিন্তু যদি আমি ওইটাকে জেনুইননেসের জায়গা থেকে সরে যাই, তাহলেই ডিফিকাল্টিসটা হয়, এটা হচ্ছে এক। আর ভারসাম্য তৈরি করার ক্ষেত্রে যদি আমি মানে এটাকে আমি বলি বৈষম্য করি, তাহলেও কিন্তু সন্তানরা বুঝে যায় বা আমাদের পরিবারের সদস্যরা বুঝে যায় যে আমি বৈষম্য করছি, অর্থাৎ সবসময় যদি আমি প্রায়োরিটি সেট এক জায়গায় বেশি রাখি আমার বক্সগুলোর মধ্যে, তাহলে কিন্তু পরিবারের সদস্যরা বুঝে যায় এবং তারা তখন ফিল করে যে আমার সাথে বৈষম্য করা হচ্ছে, অথবা আমাকে প্রায়োরিটি কম দেওয়া হচ্ছে, আমাকে কম ভালোবাসা হচ্ছে, অথবা আমার অধিকার যেটা অ্যাজ এ অধিকারে আমি যদি বলি অধিকারকে আমার খর্ব করা হচ্ছে, তখন তারা কিন্তু রেবেলিয়াস হয়ে যায়, তারা রেবেলিয়াস হয়ে যায় এবং তখনই এই বিষয়গুলো আসে যে আমি ভারসাম্য করতে পারছি না বা ভারসাম্য হচ্ছে না, এবং ভারসাম্য যখন না হচ্ছে এটা তাদের উপর প্রভাব পড়ে, আমাদের পরিবারের সদস্যের উপর প্রভাব পড়ে, এবং কোয়ালিটি টাইমটা নিশ্চিত হয় না। নাকি আমি দিনের পর দিন যদি আমার বন্ধুদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করে আসি, তাহলে আমার পরিবারের অন্যান্য সদস্যরা কী হবে, আমার সময় থেকে বঞ্চিত হবে। সো এই জায়গাগুলোকে আমাদের দেখতে হবে প্রথমে, তার মানে প্রথম হচ্ছে আমার প্রায়োরিটি সেটিং, আমার জেনুইননেসটা খুব গুরুত্বপূর্ণ। তারপর যদি আমি ভারসাম্য করি তো পারি, দেন আমাকে কিন্তু মাথায় নিতে হবে যে আমি কীভাবে কোয়ালিটি টাইম নিশ্চিত করবো। তো সেই কোয়ালিটি টাইম নিশ্চিত করতে গেলে আরেকটা বিষয় আসবে, সেটা হচ্ছে আমি যার জন্য কোয়ালিটি টাইমটা নিশ্চিত করতে চাচ্ছি তার বিকাশগত বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। ঠিক, যেমন আমি আমার ওয়াইফের সাথে যদি আমার বয়সের পার্থক্য বেশি হয়, তাহলে আমার যে চাহিদা, আমার যে প্রত্যাশা, আমার যে নিড, তার সাথে তো আমার ওয়াইফের চাহিদা নিড নাও মিলতে পারে। সো তারটাকে বিবেচনা করে আমাকে ওই গুণগত সময়টাকে নির্ধারণ করতে হবে। আবার আমার যদি একটি অ্যাডোলেসেন্স ছেলে বা মেয়ে থাকে, তাহলে তার বৈশিষ্ট্য অনুসারে আমাকে বিবেচনা করতে হবে। এখন সে যদি একটি গান দেখতে চায়, এখন আমি বললাম যে আমি খবর দেখব, তাহলে সেটা কি হবে, একটি ক্লাসে? সুতরাং আমি কার জন্য গুণগত সময়টাকে, যেটা প্রথমে আমি বলেছিলাম, কার জন্য আমি গুণগত সময়টাকে পরিকল্পনা করছি সেটাকে একটি নিশ্চিত করতে হবে। কিন্তু এছাড়াও কিছু কমন বিষয় রয়েছে যেটার মাধ্যমে গুণগত সময় আমরা অতিবাহিত করতে পারি, যেটা আমরা সাধারণত বলি, যেটা সবার জন্য প্রযোজ্য, সেটা আমি একটু আপনাকে বলার চেষ্টা করি। যেমন আমরা যদি কোনো আউটিংয়ে যাই, আউটিংয়ে কিন্তু ফ্যামিলি যদি আউটিংয়ে যাই, তাহলে সেটা কিন্তু সবার জন্য গুণগত সময়। ঠিক, আমরা যদি একসাথে বসে খাবার খাই, সেটা গুণগত সময়। ধরেন একটি নির্দিষ্ট সময়ে যদি আমরা গল্প সময় অতিবাহিত করি, সেটা গুণগত সময়। ঠিক আছে, আমরা যদি একটি নির্দিষ্ট সময় সবাই মিলে কোনো একটি খেলাধুলার মধ্যে অংশগ্রহণ করি, লাইক এখন করোনাকালীন সময় আমরা সবাই লুডু খেলতে পারি, লাইক আমি একটা উদাহরণ দিচ্ছি, লুডু খেললাম যে হ্যাঁ দিনের একটি সময় আমরা লুডু খেলবো অথবা এই খেলাটা খেলবো। ইভেন আমি যেটা করি আমার সন্তানদের সাথে, আমার ঘরের মধ্যে ক্রিকেট খেলি, যে ঠিক আছে তুমি বল করো আমি ব্যাট করি। সো এরকম খেলাধুলার সাথে অংশগ্রহণ করা, একসাথে মুভি দেখা যেতে পারে, একসাথে একটা নির্দিষ্ট ডেট ঠিক করা যেতে পারে যে হ্যাঁ এই ডেটে এই সময়টা আমরা মুভি দেখবো, অথবা এই মুভিটা আসতেছে এই মুভিটা আমরা দেখবো।
অথবা এই সময়টুকু আমরা সবাই মিলে যেমন লাইক স্ন্যাক্স খেতে খেতে গল্প করছি, বিকালের চাটা আমরা একসাথে খাবো, তো এরকম কতগুলো সাধারণ অ্যাক্টিভিটি করা যেতে পারে, কাজ করা যেতে পারে, যে কাজের মাধ্যমে সবার গুণগত সময়টাকে নিশ্চিত করা যায়। তো এটা যদি আমরা পরিকল্পনা করি তাহলে কি হবে, এটা সম্ভব। সুতরাং সাধারণ কিছু করা যায়, আবার বিশেষ কিছু করা যায়। যেমন আমি যদি আমার অ্যাডোলেসেন্স গার্লস বা বয়েজ থাকে, ছেলে মেয়ে থাকে, দেখা যাবে যে তারা তাদের মতো বয়সই যারা রয়েছে তাদের সাথে ইন্টারঅ্যাকশন করতে আনন্দ পায়, তাহলে সেই সুযোগটা আমাকে তাকে করে দিতে হবে। আবার যদি আমার কিশোর হয় তাহলে তাকে তার কিশোরদের মতো যারা রয়েছে তাদের সাথে ইন্টারঅ্যাকশন করার সুযোগ করে দিতে হবে, এবং কাদের সাথে মিশছে সেই ব্যাপারটা আবার আমাকে একটু দেখতে হবে। লাইক কাজিনদের সাথে তারা অনেক সময় মিশতে পছন্দ করেন, যারা আত্মীয় স্বজনে থাকেন তাদের সাথে অনেক সময় মিশতে পছন্দ করে, সেই সুযোগটা করে দেওয়া যেতে পারে। তাহলে তাদের একটা কোয়ালিটি টাইম পাস হবে এবং দেন সেটা আমার কাছ থেকে একটু রিলিফ পাওয়া যাবে, যে আমিও একটু রিলিফ হইলাম এই সময়টাকে। সো এই জন্য এক হচ্ছে কমন কিছু কোয়ালিটি টাইম পাস করতে হবে, আবার প্রত্যেকের ইন্ডিভিজুয়াল কিছু কোয়ালিটি টাইম পাস করার জন্য সুযোগ তৈরি করে দিতে হবে। তাহলেই আমরা আমাদের সামগ্রিক একটি কোয়ালিটি টাইম অতিক্রম করতে পারবো। আর একটা ব্রেক থেকে এসে আপনার সাথে আবারও কথা বলছি। ইউর ওয়াচিং প্রমিসেস জানতে চাই, এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিয়ে ফিরছি। ব্রেক থেকে ফিরে আবারও কথা বলবো পরিবারের কোয়ালিটি টাইম নিয়ে, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আয়োজনে। আজকে আমরা কথা বলছি পরিবারের গুণগত সময় নিয়ে। আমার সাথে আছে মোহাম্মদ সালেম চৌধুরী, কাউন্সেলিং সাইকোলজিস্ট। ভাইয়ের কাছে একটু আসবো যে আপনি চমৎকার কয়েকটা টিপস দিয়েছেন, একদম গুণে গুণে, এবং প্রত্যেকটা আসলে মনে রাখার মতো এবং খুবই ক্যাচি, এবং আমরা যদি জীবনে অ্যাপ্লাই করি এটার সুফল আসলে আমরা সবাই পাবো ইনশাল্লাহ। তার সাথে যদি বলি ভাই, আপনার কাছে যে পেশেন্টরা আসছে তারা কোন জায়গাটায় বেশি সাফার করে বলে আপনি দেখেছেন? খুবই চমৎকার প্রশ্ন এবং এখন সময়োপযোগী। আমাদের যারা অ্যাডোলেসেন্স আসেন আমার কাছে, যারা বেশি ইস্যুগুলো নিয়ে আসেন, অ্যাডিকশন, ইট মে বি ড্রাগ অ্যাডিকশন, ইট মে বি মোবাইল গেমস অথবা অন্য কোনো ধরনের অ্যাডিকশন নিয়ে আসেন, এবং এটা যখন আমরা অ্যানালাইসিস করতে যাই তখন আসলে দেখতে পাই যে আসলে বাবা মায়ের মধ্যে বন্ধনগুলো দুর্বল, সন্তানের সাথে বাবা মার বন্ধনগুলো দুর্বল, এটা হচ্ছে একটা কমন বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বাবা মা নিজেদের মধ্যে দ্বন্দ্বময় সম্পর্ক। আরেকটা বিষয় হচ্ছে যে ওর অ্যাডোলেসেন্সের যে নিডগুলো, অর্থাৎ যে বয়সের যে ক্রম স্তর রয়েছে, আমরা যদি বলি শিশু থেকে কৈশোর, কৈশোর মানে শৈশব, শৈশব থেকে কৈশোর, এই যে ট্রানজ্যাকশন পিরিয়ডগুলো রয়েছে, ট্রানজ্যাকশন পিরিয়ডে তার একটার এক এক সময় একটা ডিমান্ড থাকে, মানে মানসিক ডিমান্ড তৈরি হয়। সেই ডিমান্ডগুলো আসলে আমরা প্যারেন্টসরা বুঝতে পারি না, সো এটা আরেকটা বড় কারণ, এবং তাদের মতো করে আমরা তাদেরকে হ্যাপিনেস দিতে পারি না। এটা অনেকেই বলেন যে আপনি যেটা প্রথমেই বলেছিলেন, যে আমি কিন্তু সবসময় বলি এটা আক্ষরিক হ্যাপিনেস না, আসলে এই হ্যাপিনেসটা হচ্ছে ইমোশনাল হ্যাপিনেস, ওয়ার্ম হ্যাপিনেস, কেয়ারিং হ্যাপিনেস, জেনুইননেস হ্যাপিনেস, এই জায়গাগুলো খুব গুরুত্বপূর্ণ। আমি যখন আমার সন্তানদেরকে ভালোবাসা দিব, আমি কেয়ারিং দিব, সাপোর্টিং দিব, তখন কিন্তু তারা বুঝতে পারবে যে আমি বাবা মা হিসেবে কেমন। কিন্তু আমরা যদি ওইটার পরিবর্তে আক্ষরিক উপাদান দিয়ে সেটাকে আমি তার জন্য কি না করছি, আমি আমার জীবনটা দিয়ে ফেলতেছি, আমি পরিশ্রম করতেছি, সারাদিন আয়ের জন্য ব্যয় করতেছি, তার পিছনে ছুটাছুটি করতেছি, কিন্তু কেন জানি মনে হয় যে তার যে চাহিদাটা, তার যে নিডগুলো রয়েছে সেটাকে আমরা ধরতে পারিনি। আমরা শুধুমাত্র মনে হয়েছে যে আক্ষরিক দিয়েই তার হ্যাপিনেসটাকে দিতে পারবো, তার সকল চাহিদা পূরণ করতে পারবো, কিন্তু এই জায়গা থেকে আমাদের, মানে আমি বলবো শহর অঞ্চলে বিশেষ করে আমরা যারা বাবা মা রয়েছেন তাদেরকে এই জায়গা থেকে একটু ভাবার জায়গা রয়েছে। এখন ভাবতে হবে যে আসলে আক্ষরিক দেওয়ার চেয়ে আমার ওই সন্তানটার আবেগীয় নিরাপত্তা, আমার ওই সন্তানটার বিকাশগত নিরাপত্তা, তার বুদ্ধিগত নিরাপত্তা বা বুদ্ধিগত বিকাশের জায়গায় আমাদেরকে সহযোগিতা করতে হবে, অন্যথায় আমরা তাদের মানসিক বিচ্যুতি থেকে সরাতে পারবো না, এবং এটা দিন দিন আরও বাড়বে। আমি
আপনাদের মাধ্যমে মানে যারা দেখবেন তাদেরকে সতর্ক করতে চাচ্ছি, আমরা যদি এই ব্যাপারে সতর্ক না হই তাহলে আমাদের সন্তানদের মানসিক সুস্থতার ব্যাপারে আমরা কিন্তু কি হব, আমরা নিজেরাই দায়ী হব। এখন একটি বড় সমস্যা দেখা দিচ্ছে আমাদের তরুণ সমাজের মধ্যে, সেটা হচ্ছে যে আবেগীয় স্থিরতার অভাব। এই আবেগীয় স্থিরতার ভিত্তিটা তৈরি করে কিন্তু বাবা মা বা পরিবার থেকে আসে, এবং দেখা যাচ্ছে যে সে রাগ হচ্ছে, রাগটা দীর্ঘ সময় ধরে কি হয়ে যাচ্ছে থাকতেছে, এবং রাগের বশবর্তী হয়ে সে কি করছে বিভিন্ন ধরনের অপরাধমূলক, বিভিন্ন ধরনের এডিকশন, ইভেন সুইসাইডালমূলক আচরণের দিকে চলে যাচ্ছে। সো এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমি একটু সুইসাইড নিয়ে কথা বলতে চাই, যে ফেসবুক যদি আমরা ওপেন করি, আমি আমার ফ্রেন্ড লিস্টেরই দেখি যে ভাল লাগে না। হ্যাঁ, বাট তাদের কিন্তু এই করোনাকালীন সময়ে ফ্যামিলি সবাই সুস্থ আছে, আমি জানি, টেবিলে ভালো খাওয়া দাওয়া আছে, তারা ভালো জব করছে, তাদের জব হারায়নি, এরপরও আমাদের ভাল লাগছে না। কিন্তু যেই মানুষগুলো আসলে জীবনে অ্যাকচুয়ালি ওই যে নুন আনতে পান্তা ফুরে অবস্থা, কিংবা বেসিক মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, সেখানেই ঠেকছে, তারা দেখা যাচ্ছে দিব্যি ভালোই আছে, অ্যাটলিস্ট তারা বলছে না ভালো লাগছে না। সো এটা কিন্তু একটা রোগ, এবং আমরা কিন্তু এটা আরও প্রশ্রয় দিচ্ছি। আমি বলবো এখান থেকে সুইসাইডাল টেন্ডেন্সি কিন্তু খুব বেড়েছে, এবং বাচ্চাদের একটা অভিমানই আমি দেখি যে খুব বেশি। আমার মা একটা কথা বলে, তোমাদের এই ইদানিং দেখি বাচ্চাদের খুব অভিমান, কথায় কথায় সুইসাইডের হুমকি দেয় বাচ্চারা, আর সুইসাইড করেও বসে, তারা খালি হুমকি দেয় না। সো আমরা মনে করি কি অনেক সময় যে আমি সুইসাইড করলে বা এই ধরনের অ্যাটেম্প্ট নিলে আমার তো একটা শান্তি লাগবেই, ওই সময় আমার একটা রাগ বা একটা ক্ষোভ কাজ করে, কিংবা তোমাদেরকে দেখিয়ে দিব, তোমরা কষ্ট পাবে, এখানেই মনে হয় আমার একটা সাফল্য, কিংবা আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি ফেসবুকে কয়েকদিন রিপ বলে আমাকে ট্যাগ করবে, তাতেও মনে হয় আমি খুব বড় বা আমি খুব পরিচিত হয়ে যাব। এরকম আমি দেখেছি, এই জন্য বলছি বাংলাদেশে এরকম অনেক উঠতি মডেল আছে, অনেক ট্যালেন্টেড মানুষ আছে, আমাদের ফ্যামিলিতেও হয়তো বা অনেকের আছে এরকম, আমরা দেখে এসেছি অভিমান। এই যে অভিমানের জায়গাটা, আমরা কিন্তু অভিমানগুলোকে খুব লাইটলি নিই, কিন্তু ওটার সাফারিং কিন্তু আমাদেরই বহন করতে হয়। এই প্রসঙ্গে কি বলবেন? এটা একটা অনেক বড় ইস্যু, আমি আসলে এটা নিয়ে অনেক গবেষণা করেছি এবং এটা নিয়ে কাজ করছি অনেক। সো এটা বলতে গেলে অনেক বড় ভাবে প্রেক্ষাপটে টানতে হবে। আপনি যেই জায়গাটাতে বলেছেন আমি সেই জন্যই বলছিলাম যে আমাদের সন্তানদের, এখনকার যারা সন্তান রয়েছেন সেখানে আপনি আরেকটা প্রেক্ষাপট এনেছেন যে যারা সার্ভাইভিং তাদের তো এটা দেখি না, আমরা যারা সেফ রয়েছি, আমাদের মৌলিক চাহিদাটা পূরণ হয়েছে, তাদের মধ্যে এই প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে। আসলে যেটা হয়েছে, যারা সার্ভাইভিং তাদের তো বেঁচে থাকার জন্যই যুদ্ধ করতে হয়, তো তারা তো বাঁচার জন্য যুদ্ধ করছে। আমাদের যাদের মৌলিক চাহিদাগুলো পূরণ হয়েছে এটা মাথায় নিতে হবে, এটা তাদেরও সমস্যা না, আসলে তাদের মৌলিক চাহিদার উপরের স্তরে যাওয়ার কথা। রাইট, মৌলিক চাহিদা পূরণ হওয়ার পর আমাদের আরেকটা স্তর রয়েছে, সেই স্তরে যাওয়ার কথা। সো যখনই তারা সেই স্তরে যাওয়ার পথটা পায় না, সেই স্তরটা কি, এই যে নিরাপত্তা, এই যে ভালোবাসা, এই যে নিজেকে বিকশিত করার সুযোগ, নিজেকে আত্মবিশ্বাসের জায়গা, নিজের দক্ষতা বিকাশের সুযোগ, এবং নিজের অন্যরা প্রশংসা করবে, আমি এগিয়ে যাব, সেই সুযোগগুলো কিন্তু তারা চায়। কিন্তু আমাদের যারা মৌলিক চাহিদাটা পূরণ করছি, তারা ওইটুকু করেই মনে করি আমি যথেষ্ট, ওইটুকু পূরণ করেই মনে করি যে তাকে আমি তো সব দিয়ে ফেলেছি, আর কি দিব তোমাকে, এক্সপেকটেশনের যে জায়গাটা, হ্যাঁ দিয়ে ফেলেছি, কিন্তু ওর নিডটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে মৌলিক চাহিদাটা যার পূরণ হয়েছে, যে স্টেবল রয়েছে, মানে আমি সলভেন্ট যদি বলেন এই অর্থে, সলভেন্ট বা এভরিথিং ইজ ওকে তার, তখন কিন্তু তার নিডটা কিন্তু একটু উপরের স্তরের, ওই নিডের দিকে কিন্তু আমরা মনোযোগী হই না। আমরা তখন মৌলিক চাহিদাটা পূরণ হয়েছে, তুমি সবকিছু পেয়েছো, তাহলে তুমি হতাশ হবা কেন, তুমি কষ্ট পাবা কেন, আমরা এই ধরনের প্রশ্ন কিন্তু ছুড়ে দেই, এবং এটা অনেকটা অমূলক, এই ব্যাপারটা আমাদের আসলে সচেতনতার অভাব থেকে আমরা এই ধরনের কোয়েশ্চেন করি বা তাকে বুঝতে পারি না। হ্যাঁ, একটু সময় ধরে কথা বলি, ব্রেক নিয়ে আসি। ইউ ওয়াচিং প্রমিসেস জানতে চাই, আজকে আমরা কথা বলছি পরিবারের গুণগত সময় নিয়ে, সেখান থেকে সুইসাইডের ব্যাপারটা আসলে চলে এসেছে, খুবই বার্নিং একটা ইস্যু, সময় ধরে কথা বলবো, সাথেই থাকুন। পরিবার
সব শিশুর ভিত্তি আমাদের জীবনের ভিত্তি, আমরা যা শিখে পড়ে আসি সেখান থেকেই আসি। পরিবারের গুণগত সময় নিয়ে আজকে আমরা কথা বলছি। আমার সাথে আছে মোহাম্মদ সালেম চৌধুরী, কাউন্সিলিং সাইকোলজিস্ট, এবং আমি মেহসাবের মিন্তি আছি আপনাদের সাথে। সুইসাইড নিয়ে কথা বলছিলাম, পরবর্তী স্তরের ব্যাপারটা আমরা অনেকে বুঝি না। তবে আমি যেটা বলবো যে আমাদের, আমি সুইসাইড নিয়ে যত ধরনের গবেষণা পড়েছি, কাজ করেছি, অভিজ্ঞতা হয়েছে, তাতে একটা বিষয় মানে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা আমাদের সন্তানদেরকে যদি ছোট সময় থেকে কোনো উপাদানের প্রতি অ্যাটাচমেন্ট না ঘটাইতে পারি, অর্থাৎ তার অ্যাটাচমেন্টের যদি কোনো বিষয় না থাকে, কোনো শিকড় না থাকে, তাহলে কিন্তু তার সুইসাইডের রিস্ক বেশি। রাইট। সো আমরা দেখেছি যাদের অ্যাটাচমেন্ট রয়েছে, শিকড় রয়েছে, যার যত বেশি শিকড় তার তত শক্ত অবস্থান, সে শক্ত অবস্থান থেকে তার ঝুঁকি কম। সেটাগুলো কারা হইতে পারে? যেমন মায়ের সাথে অ্যাটাচমেন্ট, কারো কারো দাদির সাথে অ্যাটাচমেন্ট, যদি আমি ব্যক্তি বলি, কারো কারো হচ্ছে বাবার সাথে অ্যাটাচমেন্ট, কারো কারো বোনের সাথে, ভাইয়ের সাথে অ্যাটাচমেন্ট, এমনকি অনেকে রয়েছে যে প্রকৃতির সাথে অ্যাটাচমেন্ট, তার বাড়িটার সাথে অ্যাটাচমেন্ট, তার হয়তো বা কোনো গাছের সাথে অ্যাটাচমেন্ট, পেটের সাথে অ্যাটাচমেন্ট। অর্থাৎ ছোট সময়ে সে যত বেশি তার অ্যাটাচমেন্ট ফিগার উপাদানকে সে আমরা তৈরি করে দিতে পারবো, তার রিস্ক তত কম। তাহলে ছোট সময় থেকে আমার সন্তানকে কোয়ালিটি সময় দেই, তাহলে তার কি হবে? অ্যাটাচমেন্ট ফিগার বাড়বে। রাইট। আমি যদি তার ভালোবাসার জন্য একটা পেট এনে দেই, একটা গাছ এনে দেই, হ্যাঁ, আমি বাইরে ঘুরতে নিয়ে যাই, ইভেন প্রকৃতিও তার অ্যাটাচমেন্টে যায়। যদি চোখ বন্ধ করে সে একটা প্রকৃতির সাথে তার অ্যাটাচ করতে পারে, তাহলে সে সুইসাইড করে না। ঠিক। সুতরাং আমরা যেটা বলি, যখন আমি যারা সুইসাইড করতে যায় তাদের আগ মুহূর্তের যদি তারা একটু চোখ বন্ধ করে কোনো একটা অ্যাটাচমেন্ট ফিগারের সাথে যদি অ্যাটাচ হইতে পারে, তাহলে তারা কিন্তু সুইসাইড করে। রাইট রাইট। ওই সময় তার ভ্যাকুয়াম হয়ে যায় এবং তার ব্রেন সিস্টেম তার ওই অ্যাটাচমেন্ট ফিগারটা সে খুঁজে পায় না, বা অ্যাটাচমেন্ট উপাদানটাকে খুঁজে পায় না। জীবনের জন্য মায়া থাকে না বলেই কিন্তু সে সুইসাইডে যায়। তার মায়ার জায়গাটা আসলে তৈরি করতে হবে। যত এলিমেন্ট আমরা বেশি দিব, যত এলিমেন্ট, তত আসলে সে ওই জায়গাটায় আর হাঁটবে না। বইও হইতে পারে, কারো কারো ক্ষেত্রে আমরা বইও পেয়েছি যে বই তার অ্যাটাচমেন্ট ফিগার, হয়তো অনেক কিছুর মধ্যে সে বই পড়ে পছন্দ করে। সো ওই সময় যখন তার ব্রেন ওইটা চলে আসে, তখন কিন্তু সে সুইসাইডে যায় না। সো এরকম যত বেশি অ্যাটাচমেন্ট ফিগার আমি তাকে দিতে পারবো, ইস ফিগার বলতে আমি শুধুমাত্র মানুষের কথা বলছি না, ইট মে বি আপনি যেটা বলছেন পেট, গাছ, প্রাণী, প্রকৃতি, প্লেস, শখ, খেলাধুলা ইত্যাদি, তাহলে কোয়ালিটি সময়ের মাধ্যমে ওইটাকে আমরা নিশ্চিত করতে পারি। যদি কোয়ালিটি সময় দিই তাহলে এগুলো আসবে, আর যদি কোয়ালিটি সময় না দিই তাহলে সেটা সম্ভব না। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এর ব্যাপারে অটোমেটিক্যালি চলে আসে, আমি কিন্তু বাচ্চাকে খেলাধুলার কথা, কেউ যদি খুব খেলাধুলা কোনো একটা খেলাধুলায় ভালো থাকে, তখন সেটার সাথে তার অ্যাটাচ হয় ব্রেনে, তখন মনে করে যে আমি ওইটাতে তো ওই দিকটা সে প্রসারিত হয় যে হ্যাঁ চোখ বন্ধ করলে আমি ওই জায়গায় যেতে চাই। রাইট। এরকম ইভেন তার প্রতি মানুষের কোনো ইতিবাচক কমেন্ট, সেটাও তার অ্যাটাচমেন্ট ফিগার। কেউ যদি বলে যে ইউ আর এক্সেলেন্ট লুকিং নাইস, এরকম যদি বলে, অথবা তুমি খুব ভালো মানুষ, তুমি খুব ভালো ছাত্র, অর্থাৎ তার প্রতি যদি মানুষের অর্থাৎ পরিবারের অ্যাপ্রিসিয়েশন থাকে, ওই অ্যাপ্রিসিয়েশনও তার কিন্তু কি জেনুইন অ্যাপ্রিসিয়েশন থাকে, সেটাও তার অ্যাটাচমেন্ট হয়ে যায়। রাইট রাইট। সো এরকম কখন আমি করতে পারবো? যখন আমি তার কোয়ালিটি সময়টা দিতে পারবো, যখন আমার বেসিক নিডটা পূরণ হবে, বা আমি তার সকল কিছু দিলাম, মূল চাহিদা, খাওয়া দাওয়া, পড়াশোনা, সব এভরিথিং ইজ ওকে, তাহলে তার ভাল লাগে না কেন? আমি একটা প্রশ্ন তুলেছিলাম যে তার উপর স্তরের নিডটা তৈরি হয়। সো আমরা এটাকে বলি লাভ অ্যান্ড এফেকশন নিড। আচ্ছা। হ্যাঁ। বা নিরাপত্তার নিড, অথবা এর উপর স্তরের হচ্ছে তার নিজেকে বিকশিত করার নিড। এখন আপনি মৌলিক চাহিদা পূরণের সুযোগ দিয়েছেন, কিন্তু তাকে ভালোবাসা দিচ্ছেন না, তাহলে সে কি ফিল করবে? এগুলো তো আমি নিজেও কিন্তু আনওয়ান্টেড ফিল করবে, এগুলো তার কাছে কোনো ব্যাপারই লাগবে না, তুচ্ছ মনে হবে, এগুলো এগুলো তো সবারই থাকে, আবার গেল, ভালোবাসা দিলেন না। কিন্তু অনেকের যেটা রয়েছে যে ওইগুলো পূরণ হওয়ার পর তার নিজেকে বিকশিত করার একটা নিড থাকে, লাইক আমি কি করব, আমার একটা নিজস্ব ভালো লাগা রয়েছে, খেলাধুলায় আমি নিজেকে সফল করতে চাই, আমি ক্রিকেট খেলে বড় হইতে চাই, আমি ফ্যাশন ডিজাইনার হইতে চাই, লাইক তার একটা নিজস্ব ডিমান্ড থাকে ভিতরে। ডিমান্ডটা মানে হচ্ছে সে নিজেকে বিকশিত করবে, নেগেটিভ না, ইজ এ পজিটিভ। তখন আমরা ওইটাকে গুরুত্ব দিই না, আমরা মনে করি যে না ওইটাতে তোমার যাওয়া যাবে না, বা ওইটাতে তুমি প্রস্তুত হও নাই, কিন্তু ও কিন্তু পুরো স্তরে উঠে গেছে, মানসিকভাবে পুরো স্তরে উঠে গেছে। এখন ওগুলো যদি তাকে না দেওয়া যায়, তার সামনে যদি চ্যালেঞ্জ না দেওয়া যায়, তাহলে সে কী নিয়ে বাঁচবে? ওগুলো তার ভিতরে চ্যালেঞ্জ তৈরি করবে,
সুতরাং ওগুলোর যদি দরজা আমরা ওপেন করে দিতে পারি, তাহলে দেখা যাবে যে সে ওই ভাল লাগা না থেকে সরে এসে তার যে মনোযোগটাকে, মোটিভেশনটাকে ডাইভার্ট করবে এবং ওই জায়গায় সে এঙ্গেজ হবে নিজেকে বিকশিত করার জায়গা যখন তৈরি হবে, তখন দেখা যাবে যে সে ওই সার্ভাইভিং স্টেজের জায়গায় সে চলে আসবে, এখানে তাকে সার্ভাইভ করতে হবে। তখন কিন্তু আর সে ওই ভাল লাগে না আবার সুইসাইড করা সেই জায়গা থেকে সরে আসবে, চিন্তাটা তার মাথাতেই আসবে না। হ্যাঁ, প্যারেন্টিং এর ব্যাপারে একটু আসি। এই যে আমরা এত কথা বলছি, ঘুরে ফিরে আসলে প্যারেন্টস এর দায়িত্ব কর্তব্যের জায়গা আমরা সব সময় বলি, তারা করে যাচ্ছেন, বাট অনেক জায়গায় আমরা অনেক বেশি করার পরও কোনো একটা বক্সে হয়তো বা জিরো পেয়ে বসে থাকি, সেখানে হয় সমস্যা, আর অন্য জায়গায় হয়তো বা 100 আমরা 200 মার্ক নিয়ে বসে আছি। তো ওই যে ভ্যাকিউমটাই আমাদের অশান্তি তৈরি করে। আপনি ফেল আমাদেরকে ওই জায়গাকে বুঝতে হবে যে আমি কোন জায়গায় আমার স্কোরিংটা কম হয়ে যাচ্ছে, সেই জায়গা থেকে আমাকে নিজেকে সংশোধনের জায়গায় আসতে হবে। আর আমি প্যারেন্টিংয়ের জায়গা থেকে যেটা বলতে চাই সবাইকে, আমি যদি আক্ষরিকভাবে বলি, আসলে আমার উদ্দেশ্যটা কি, আমার সন্তানদেরকে নিয়ে আমার উদ্দেশ্যটা কি। সবাই কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে বাচ্চা বড় করেন, যে আমার বাচ্চা ভালো মানুষ হবে, ভালো থাকবে, ভালো পড়বে। তাহলে সেটার জন্য আমাকে রোল মডেল হইতে হবে। এক্স্যাক্টলি। ও কোথা থেকে শিখবে যে ভালো মানুষ হওয়া, মানুষের মানুষ সেবা করা, দেশের উন্নয়ন করা, অথবা ভালো জায়গায় যাওয়া, এফোর্ট দেওয়া, সেটা কোথা থেকে সে শিখবে? সে তার বাবা মার কাছে দেখেই শিখবে, কারণ বাচ্চারা অনুকরণ প্রিয়। যে আমি হিপোক্রিসি করলে তো হবে না, আমি চাইবো এক, আমি করবো আর এক, তাহলে তো আমার সন্তান সেটা বুঝে যাবে এবং এটা যথাযথ প্যারেন্টিং এর কৌশল না। এবং আপনি মাঝখানে একটা পয়েন্ট বলেছিলেন যে ফ্যামিলির প্রতি জেনুইন হওয়া, যে একটা কথা আছে যে আমরা আসলে আমাদের চেহারা, আমাদের ব্যাকগ্রাউন্ড, আমাদের পড়াশোনা, আমাদের দলিল, আমাদের সার্টিফিকেট সব ফেক করতে পারি, বাট ওয়ার্মথ, ভাইব, এটা আমরা কখনো ফেক করতে পারি না। বাচ্চারা এটা অনেক আগেই ধরে ফেলে। সো বাচ্চাদের সামনে আসলে ওই যে ফেক হওয়ার ব্যাপারটা কিংবা ভুল কিছু দেখানো আর মাথায় একটা, মনে একটা, কাজের সময় আর একটা, এটা তারা খুব সহজেই বুঝে যায়। হ্যাঁ, আমরা অলমোস্ট শেষ পর্যায়ে আপনার কাছে একদম শেষ প্রশ্ন নিব এক লাইনে, যে প্যারেন্টিং কিন্তু এখন শেখারও বিষয়। 2020 সালে এসে আমি শুধু টাকা পয়সা দিলাম আর খুব ভালো প্যারেন্টস হলাম তা না, দুই লাইনে কি বলবেন প্যারেন্টসের উদ্দেশ্যে? আমাদের দেশে এরকম আসলে কোনো একাডেমিক ইনস্টিটিউশন নেই, কোনো প্রশিক্ষণের জায়গা নেই। আমরা যেমন এখন বলি যে মা হওয়ার আগেও মাতৃত্বের জায়গাটা এখন একটু বোঝার সময় এসেছে, কারণ আমরা এখন এত বেশি যান্ত্রিক জীবন যাপন করছি, ফলে আমাদের অনেক কিছুই শিখতে হয়, উপায় থাকে না। সো সেরকমভাবে আমি বলবো যে আমাদের কিছু পদক্ষেপ নেওয়া দরকার, সরকারিভাবে, বেসরকারিভাবে, যাতে যারা প্যারেন্টিং শিখতে চান তাদেরকে শেখার জন্য কিছু ব্যবস্থা থাকা দরকার, আমরা বলি যদি ডিমান্ড সাইড থাকে। আরেকটা হচ্ছে যে আমাদের বাবা মাদেরকেও বুঝতে হবে, আমরা বাবা মাদেরকে জানতে হবে এখন যে আমাদেরও এই দক্ষতাটা সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার, কারণ সময়ের প্রেক্ষিতে অনেক কিছুই আমাদেরকে শিখতে হয়। সো আমরা আমাদের আমাদের বাবা মা, আমাদের দাদা দাদি কীভাবে আমাদেরকে বড় করেছেন সেইটার এক্সাম্পল দিয়ে আমাদের সন্তানদেরকে মানুষ করা, মানে সেই সময়টা থেকে আমাদেরকে একটু সরে আসার চিন্তা করতে হবে, কারণ প্রেক্ষাপট কিন্তু অনেক 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 বদলে গেছে। সুতরাং আমাদের চিন্তার জায়গা এখন প্রসারিত করতে হবে, এইটাও শিখে আর একটু কীভাবে উন্নয়ন করা যায় সেই ব্যাপারে আমাদেরকে মনোযোগ হইতে হবে এবং সেটার প্রত্যাশা করতে হবে যে আমরা শিখতে চাই, জানতে চাই এই সময়ে। থ্যাংক ইউ সো মাচ, আজকে পরিবারের গুণগত সময় নিয়ে কথা বললাম। কথার ছলে আমি আজকে আসলেই অনেক অনেকগুলো স্তর বা ভাগ সম্পর্কে আলাদা করে জানতে পেরেছি এবং আমি বিশ্বাস করি অডিয়েন্স উপকৃত হয়েছে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ধন্যবাদ। ভাবা যাবে না যে বাচ্চারা ছোট, তারা কিচ্ছু বুঝবে না, যে কোনো পরিস্থিতিতে তাদের উপযোগী করে বুঝিয়ে দিতে হবে, তাদের মতামতকে কিন্তু প্রাধান্য দিতে হবে। এভাবে পরিবারের কাছেও সন্তানরা তাদের সমস্যা বলার পথ কিন্তু একটা খুঁজে পাবে। পরিবারের সঙ্গে দূরত্বের সবটুকু দায় কিন্তু শুধু বাবা মায়ের নয়, এখানে সন্তানেরও একই রকম দায় আছে। সময়ের সঙ্গে এগিয়ে গেলেও ফিরে বাবা মার দায় নিতে হবে, এই ধারণা থেকে বের হওয়া যাবে না। চেষ্টা করতে হবে সব কাজের শেষে বাবা মায়ের খোঁজ নেওয়া এবং যদি কোনো দূরত্ব তৈরিও হয় তা মিটিয়ে ফেলার। আসুন ভালো থাকি, ভালো রাখি।
This is Mahsab Minty signing out for tonight. Allah Hafiz.